শান্তিকুঞ্জে শিবরাত্রি উদযাপন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি অনেক ভক্তের সমাগম এখানে হয়েছে। আপনি প্রতি বছরে করেন এইভাবে শিবরাত্রি উদযাপন করেন, তো আজকে যে হচ্ছে সে প্রসঙ্গে আপনি কিছু বলুন। বলার কিছু নেই, প্রতি বছরই তো হয়, এখানে প্রতি বছরই হয়, বাইরে থেকে সব মেয়েরা আসে, জল টল ঢালে, আমি তো বারণ করি, মানে শ্মশান যতই হোক শ্মশান মেয়ে ছেলে আসতে বারণ করি, যে স্যার কে কার কথা শুনে আসে, শিবের মাথায় জল দেয় চলে যায়। আর এখানে হোমযাগ যজ্ঞটা হবে, সারা রাত্রি ধরে পূজা পাঠ হবে, সেটা রাত্রি 10টা থেকে হবে। হ্যাঁ না গুরুজি, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে মন্দিরে তো শিব প্রতিষ্ঠা আছেন, কিন্তু এটা একটা শ্মশান, এই শ্মশানের মধ্যে যে শিব প্রতিষ্ঠা আছেন ওনার মাথায় কি মেয়েরা জল দিতে পারেন? হ্যাঁ, এর কোনো বাধা নেই। দেখুন এখানে বামদেব বাবা আছেন, সবচেয়ে বড় কথা কি জানো, আজকে বামদেব বাবার জন্মদিন, আজকে শিবের মাথায় জল ঢালা মানে বামদেবের মাথায় জল ঢালা। হ্যাঁ, সুতরাং কথা হচ্ছে যে আজকে বামদেব বাবার জন্মদিন আমরাও এটা পালন করছি, শুধু শিবরাত্রি নয়, বামদেব বাবার জন্মদিনটাও পালন হচ্ছে, এভাবেই চলছে আর কি, এইভাবেই চলছে আর কি। গুরুদেব, আমরা তো জানি যে শিবের অনেকগুলো নামের মধ্যে কিন্তু বামদেব একটা নাম, শিবের নাম, সেই হিসাবে আমাদের যে তারাপীঠের বামদেব উনি তো তাই, আমরা তো ওনাকে শিব হিসেবে মানি। বলা যায় না, ওটা চারটে পুরোটা চারটে পুজো হয় তো ওটা বলেছি, প্রথমে ঈশানের পুজো হয়, অঘরের পুজো হয়, বামের পুজো হয়, আর সত্য যাতায়াতের পুজো হয়, চারটে পুজো হয়, চারটে পুজো হয়, তো ওই বাম আর এই বাম এক নয়। উনি হচ্ছেন বশিষ্ঠের বশিষ্ঠ বামদেব রূপেই জন্মেছিলেন, তারাপীঠের বশিষ্ঠ বামদেব রূপেই জন্মেছিলেন, কারণ ওই শিলাটা রক্ষা করার জন্যে, যে শিলাটা উনি এনেছিলেন বশিষ্ঠদেব, যে শিলাটা এনেছিলেন সেই শিলাটা রক্ষা করার দায়িত্ব ছিল তার, কিন্তু তিনি ভাবলেন না ঠিক আছে, হ্যাঁ আমি মরে গিয়ে বামদেব হয়ে জন্মাবো, এবং যার জন্য আর বামদেবকে যখন পুজো করা হয় বশিষ্ঠায় নামা বলা হয়, বশিষ্ঠের মানে বশিষ্ঠের রূপই আর কি বামদেব বাবা, স্বয়ং বশিষ্ঠই বলা যেতে পারে, কোনো ভুল নেই এর মধ্যে। হ্যাঁ হ্যাঁ, তো গুরুদেব এই যে হোম চলছে আমরা দেখতে পাচ্ছি, সকালে একটা হোম হয়েছিল, বিকেলে একটা হোম হয়েছে, আজকের দিনে হোম খুব হবে, রাত্রিরেও সব ছেলেরা আছে ওরা হোম করবে, আরও সেটা বড় হোম হবে, রাত্রে ছেলেরা যেটা করবে বড় হোম হবে। দর্শক বন্ধু, আমাদের আমাদের এখানে তো ঐশ্বর্য বলতে হোম, আমাদের শান্তিপুরীতে সবচেয়ে বড় ঐশ্বর্য হচ্ছে হোম, হোম যাগ যজ্ঞ এগুলোই হয় আমাদের এখানে, আর পূজা পাঠ যেটুকু হওয়ার হয়, আমাদের এখানে ওই ঐশ্বর্য বলতে একটাই মানে হোম, প্রচুর হোম হয় এইটাই এইটাই। যদি বা ছোট্ট মন্দির আড়ম্বর খুব একটা নেই, না না আড়ম্বর করে আমি পুজো করি না, আমি আরম্ভ করে একদম পুজো করি না, হ্যাঁ এতে অহংকার হয়, লোক দেখানো কিছু হয় না, আড়ম্বরে আড়ম্বরে অহংকার আছে, আড়ম্বরে পূজা করলে অহংকার হয়, অহংকার হয় মনে মনে, একদম এগুলো একদম নিজেদের মতো করে করা, মানে এর মধ্যে মানে ওই তো আশি সূর্যে ঢোকানো উচিত নয়, সেটা তো আমরা সবসময় খেয়াল রাখি। আর দ্বিতীয় কথা, এখানে কোনো ঐশ্বর্য চলে না, শ্মশানে কোনো ঐশ্বর্য চলে না, শ্মশান লয়ের জায়গা, এখানে কোনো ঐশ্বর্য চলে না, কোনো ঐশ্বর্য করা যায় না, যতটা একদম নামিয়ানোভাবে করা হয় ততই ভালো, এখানে মানে লোক দেখানি কিছু করা হয় না, এবং ঠিক নয় লোক দেখানি করাটা ঠিক নয়, আমরা যার জন্য শ্মশানেই শিব প্রতিষ্ঠা করেছি, নারায়ণ প্রতিষ্ঠা করেছি, মাকে প্রতিষ্ঠা করেছি, একটিমাত্র কারণ যাতে এখানে কেউ না আসে, সত্যি প্রথমত কেউ আসতো না, ভয় পেত, এখন তো ঢল নেমে গেছে মেয়েদের আসা, পুরুষ মানুষ মেয়েদের ঢল নেমে গেছে একদম, যাই হোক সেই যা হয়েছে হয়েছে, তো আমাদের কোনো ব্যাপার নয়, মানুষের মনে ইচ্ছে হচ্ছে আসবে তাই আসে, এখানে তো পয়সা করি লাগে না, যার ইচ্ছে আসে, শিবের মাথায় জল টল ভেঙেই যায়, আমাদের এখানে তো কোনোরকমভাবে ডিমান্ড কিছু নেই, একটু হিসেব করলে তোমরা বলতেই পারো জায়গাটা খুবই ভালো, এখনো কলুষিত হয়নি মন্দিরটা, অর্থ পড়লেই তো অর্থ যেখানে সেখানেই তো কলুষিত, সেখানে অর্থ পড়ে না, অর্থ এখনও কলুষিত হয়নি জায়গাটা,
এখনো বেঁধে রেখে দিয়েছি, তাও ভবিষ্যতে কী হবে বলতে পারবো, আমি না থাকলে কী হবে বলতে পারবো ভাই। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখছেন গুরুদেবের গলায় মালা আছে, কোনো না কোনো ভক্ত ওনার গলায় মালা পরিয়ে দিয়েছেন, ওনাকে অনেকে শিবরূপে জ্ঞান করেন এবং অনেকে আবার মা তারা রূপও করেন, সেটা আপনাদের ব্যাপার। আমরা কিন্তু গুরুদেবকে মা তারা এবং মা শিবরূপেই জানি, সেটা আমাদের নিজস্ব বিশ্বাস, একটা বিশ্বাস, মনের বিশ্বাস। তো গুরুদেবকে সে ব্যাপারে কিছু বলতে বলবো না, কেননা যেহেতু আমাদেরই ব্যাপার। গুরুদেব শুধু আমাদের জন্য আশীর্বাদ করেন, সেটাই আমাদের জন্য যথেষ্ট। উনি সকাল থেকে এখানে আছেন, তো সেটাই এখানকার লোকেরা আমাকে শ্মশান ভৈরব বলেন, এবং শ্মশানেই যেহেতু থাকি শ্মশান ভৈরব বলেন। এবং সত্যি কথা বলছি, বাইরের লোকরা প্রচণ্ড শ্রদ্ধাভক্তি করে, প্রচণ্ড শ্রদ্ধাভক্তি করে, তাদের শান্তি নেই, শ্রদ্ধাভক্তি কোনো শান্তি নেই, তারা ভীষণ ভালোবাসেন। অনেক দুঃখ থেকে আজকে অনেকে এখানে এসছেন, আমরা দেখতে পাচ্ছি গুরুদেব। তো আমরা একটু ওনাদের দেখাবো এবং ফোনটা একটুখানি দেখাবো, আবার আপনার কাছে ফিরে আসছি। আমাদের এই মন্দিরে মায়েরা কখনো অচ্যুত হন না, এটা গুরুদেবের নির্দেশ। সেই হিসেবে আজকে একজন মা এখানে হোম করছে, আপনি দেখতে পাচ্ছেন। শিবরাত্রি উপলক্ষে আজকে এখানে একটু বাবার প্রসাদ তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন আমাদের দুজন মা এখানটায় প্রসাদ তৈরি করছেন, ভোগ তৈরি করছেন, বিভিন্নজন বিভিন্নভাবে ব্যস্ত আছেন। গুরুদেব, এই যে আপনি বলছেন আড়ম্বর নেই, কিন্তু কিছু আড়ম্বর আমরা দেখতে পাচ্ছি এখানে, বাবার ভোগ তৈরি হচ্ছে, কিছুক্ষণ পরে বাবাকে ভোগ দেওয়া হবে পুজোর মাধ্যমে। রাত্রে চার পরে পুজো হবে, তো এক ভোগ দেওয়া যায় না, কখনো লুচি আলুর দম দেওয়া হবে, কখনো ফল দেওয়া হবে, কখনো মিষ্টি দিয়ে পুজো হবে, এইভাবে চারবার পুজো হবে, চার রকমভাবে খাবার দিতে হবে বাবাকে, এক খাবার দিলে হবে, ঠিক আছে। প্রত্যেকবার বাবাকে পুজো করে হ্যাঁ সব প্রচুর ফেলে দিয়ে আবার পুজো করতে হবে নতুন করে, তো এইভাবে চারবার পুজো হয়, চার পরে চারবার পুজো হয়। আর প্রথমে ঈশানের পুজো হয়, বাবাকে ঈশান বলা হয়, তারপরেই হচ্ছে অঘর, আমরা অঘর সম্বন্ধে অনেক বলেছি, অঘরের পুজো হয়, বাবা নিজে অঘর। তারপরে হচ্ছে বামের পুজো হয়, তারপরে সদ্য যাতায়াত পুজো হয়। এই সদ্য যাতায়াতটা একটা বিশাল মানে বিশাল মানে আছে জানো, এই যে সূর্য যাতায়াত একটা বিশাল মানে আছে। মা যখন উগ্রচণ্ডার রূপ ধারণ করেছিলেন প্রচণ্ড, এবং মানে উনি যেখানে পা দিচ্ছেন সেখানে একেবারে আঙুল ধরে যাচ্ছে, এরকম অবস্থায় দেবাদেব মহাদেব উনি সূর্য জাত হলেন, সবে জন্মেছেন, উনি রাস্তার ধারে পড়ে রইলেন। তো মা অত্যন্ত দাপাদাপি করছে, পিছনে আছে প্রচুর ভূত প্রেত দৈত্য মানব নেতার বিশাল ডাক্তার শরীরটি পেতে নিয়ে উনি ছুটছেন, এবং যেখানে যেখানে পা দিচ্ছেন আগুন জ্বলে যাচ্ছে, যেখানে যেখানে পা দিচ্ছেন আগুন জ্বলছে, ঘাপ ঘাপ আগুন জ্বলে যাচ্ছে। হ্যাঁ, আর মা হা হা করে হাসছেন, কিন্তু হঠাৎ উনি দেখলেন রাস্তার ধারে যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন
রাস্তার ধারে একটা শুদ্ধজাত পড়ে আছে, শুদ্ধজাত যে সবে জন্মেছে তাকে শুদ্ধজাত হয় তো, সবে জন্মেছে আর মা মা করে কাঁদছে, মা মা করে কাঁদছে। হঠাৎ করে মার দয়া হলো প্রচণ্ড, ওকে কোলে তুলে নিল, তুলে মুখের দুধ দিল, এবং মা মার যে ওই যে উগ্রচণ্ড রূপ একদম পুরো শান্ত হয়ে গেল, একদম একদম মা হয়ে গেলেন, একটা মহালক্ষ্মী মহালক্ষ্মীর মতো হয়ে গেলেন। এটা সদ্যজাতের একটা গল্প আছে, হ্যাঁ বলুন। এই যে এটাই বললাম, আর অঘর সম্বন্ধে তো তোমরা জানো, অঘরি যারা আছে তারা অঘর, এখনকার যে অঘরিরা আছে তারা তো বলে অঘরি কিন্তু একজন কার্য কার্যক্ষেত্রে তারা অঘরি নয়, তারা যে হারে জিনিসপত্র যেভাবে পূজাপাঠ করে ভাই দেখেছি, কিন্তু অরিজিনাল অঘরও আমি দেখেছি, অরিজিনাল অঘরও দেখেছি, তাদের সৌম্য মুক্তি দেখেছি তাদের, এবং তাদের পূজাপাঠও দেখেছি, তাদের আচার বিচারও দেখেছি, এরকম নয় যে যা দেখি এগুলো আমার খুব একটা ভালো লাগে, ঠিক আছে না। আর ঈশান বাবাকে তো ঈশান বলেই ডাকা হয়, ঈশান বলেই বাবাকে ডাকা হয়। গুরু একটা প্রশ্ন আপনাকে করি, দেবাদিদেব মহাদেবের আরেকটা নাম হচ্ছে ব্যোমকেশ, অর্থাৎ ওনার চুলগুলো আকাশের মতো বিস্তীর্ণ, একদম খুব খোলামেলা অনেকটা লম্বা চুল, সে ব্যাপারটা কি ঠিক? এতো এখন মানে এগুলো আর কী বলবো, এগুলো তো গল্প কথা, আসল গল্প কথা এগুলো, এগুলোর মধ্যে কোনো না, যদি ওনার চুলগুলো এত লম্বা হয় বা এত বড় বিস্তীর্ণ হয় তাহলে ওনার শরীরটা নিশ্চয়ই পৃথিবী পুরো পৃথিবীকে মানে ঘাস করার মতো নিশ্চয়ই বড়, তার দেহ তো বিরাট দেহ, একটু কেদারনাথ দেখলেই বোঝা যায়। বাবা কেদারনাথে যখন ভীম আঁকড়ে ধরলো তখন তার দেহটা পড়েছিল পঞ্চকেদারে, এতটা বড় ওনার দেহ, ঠিক আছে না, ওনার দেহ তাহলে তার চুল তো বড় হবেই। হ্যাঁ, তো শুনলাম গুরুদেব আজকে আপনার শ্রীমুখ থেকে আপনার যে মন্দিরে আজকে অনুষ্ঠানটা হচ্ছে, হ্যাঁ আপনি আমাদের জানালেন এবং কিছু গল্প আমাদের বললেন, হ্যাঁ খুব ভালো লাগলো গুরুদেব, গল্প যেটা জানিয়ে দিই বললাম। প্রণাম গুরুদেব। প্রণাম প্রণাম। দর্শক বন্ধুরা, আজ শিবরাত্রির পূর্ণ লগ্নে শান্তিকুঞ্জে হোম করছেন ডক্টর সুজিত কর, তারকায়ং মহামায়া মথুরায়ং মহেশ্বরী ভূদত্তং সর্বভূতাণং, আপনারা দেখছেন সেই হোম চলছে, নবমী কৃষ্ণপক্ষস্য শুক্লাশৈকাদশী পরা দক্ষস্য দুহিতা দেবী দক্ষ যজ্ঞ বিনাশিনী রামস্য জানকীতং হি রাবণ ধ্বংসকারিণী চণ্ডমুণ্ড বধে দেবী রক্তবীজ বিনাশিনী নিঃশুম্ভ শুম্ভবতনী মধুকৈচ ভখাতিনী বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা সুখদা মোক্ষদা সদা হীনমন্নস্তবং পুণ্যং যঃ পঠেৎ সততং নরঃ সর্বজরভয়ং নশ্যাৎ সর্ববিনাশম কৌটিতীর্থফলং সোপি লভতে নাত্র সংশয় জয়া মে চাগ্রত পাতু প্রত্যঙ্গে পরমেশ্বরী ঈশ্বরাক্ষি মহামায়া গৌমরী শঙ্খিনী শিবা চক্রিণী জয়ধাত্রী চ রণমত্তা রণপ্রিয়া দুর্গা জয়ন্তী কালী চ ভদ্রকালী মহেশ্বরী নারসিংহী চ বারাহী সিদ্ধিদাত্রী সুখপ্রদা ভয়ঙ্করী মহারৌদ্রয়ী মহাভয় বিনাশিনী এতেশ ব্রহ্মচামরে ব্রহ্মনারদ সংবাদে কৃষ্ণাব্দস্তোত্রম সমাপ্তম ওম তৎসত ওম তৎসত ওম তৎসত ওম স্বাহা ওম স্বাহা ওম স্বাহা ওম গর্ভস্য স্বাহা ওম যথৈবাগতং পাপং যথৈব প্রতিগচ্ছত স্বাহা ওম বলি বলি মহাবল সাধনে স্বাহা। দশ মহাবিদ্যাগছিষ্ঠ